এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে এই প্রশ্নটা। আচ্ছা একটু খেয়াল করো, এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আর পরের চ্যাপ্টার তো জাস্ট আমাদের অল্প সময় লাগবে একটু। এই প্রশ্ন সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু বোঝার চেষ্টা করো, অনেকেই কিন্তু কম বুঝবে এটা, তা সবাই একটু ভালো করে দেখো, তোমাদেরকে খুব সহজে করাই দিচ্ছি এখানে। তো কি বলছে প্রশ্নটা সবাই ভালো করে খেয়াল করো, বলছে ইয়ংয়ের দিচির পরীক্ষায় সৃষ্ট ব্যাতিচার ঝালরের চরম ও অবমের তীব্রতার অনুপাত। চরম মানে তোমরা কি জানো, হচ্ছে সর্বোচ্চ আমাদের যেই বিস্তার সেখানে আমরা চরম পাই, আর সর্বনিম্ন বিস্তারে আমরা কী পাই, অবম পাই। অবম বলতে কি অন্ধকার, চরম বলতে কি উজ্জ্বল। তো সর্বোচ্চ উজ্জ্বল আর হচ্ছে কি সর্বনিম্ন উজ্জ্বল, এরকম বোঝাইছে চরম অবম। ভালো, একটা উজ্জ্বল একটা হচ্ছে অন্ধকারের তীব্রতার অনুপাত। ওকে, এবার বলছে যে সুসংগত উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের বিস্তারের অনুপাত কত। তাহলে ওই যে দুইটা থেকে দুইটা যে নির্গত সুসংগত উৎস থেকে যে আমি নির্গত আলোক তরঙ্গ দয় যে দুইটার উপরিবর্তনের ফলে আমি পাইছি কি উজ্জ্বল অন্ধকার পাইছি, সেইটারই তীব্রতার অনুপাত দেওয়া। এখন জিজ্ঞেস করছে তাহলে ওই যে দুইটা তরঙ্গ বের হইলো সেই দুটো তরঙ্গের বিস্তারের অনুপাত কত। তাহলে এখন তোমাকে কীভাবে বের করতে হবে, সবার আগে তোমাকে বুঝতে হবে যেটা দেওয়া আছে সেটা কী দেওয়া, দেখ তীব্রতার অনুপাত। তোমরা একটা জিনিস জানো যে আই সমানুপাতিক হচ্ছে এ স্কোয়ার, এই যে আলোক তীব্রতা, এই তীব্রতাটা কি কার সমানুপাতিক, আমাদের যে বিস্তার ছিল এই বিস্তারের কিন্তু বর্গের সমানুপাতিক। এবার তোমাকে যেই তরঙ্গটা দেওয়া আছে, দুইটা তরঙ্গ দেওয়া আছে, দুইটা তরঙ্গের তীব্রতা দেওয়া আছে, একটা তরঙ্গের হচ্ছে ম্যাক্সিমাম তীব্রতা দেওয়া এবং আরেকটা কিন্তু মিনিমাম তীব্রতা দেওয়া। এবং তুমি জানো এদের সাথে সম্পর্কটা কীরকম, যে আয়ের সাথে এই এর সম্পর্কটা কীরকম, দেখো লক্ষ্য করো যে বর্গের কিন্তু। এবার তুমি জানো যে আই ম্যাক্সিমাম কখন হয়, এই শর্ত তোমাকে জানতে হবে। আই ম্যাক্সিমাম তখন হয় যখন তোমার দুইটা তরঙ্গ আছে, দুইটা তরঙ্গ যখন একই দশায় উপরিপাতিত হয়, একই দশায় উপরিপাতিত হওয়া মানে যোগ করা, বিস্তারগুলোকে যোগ করা, এটাকে তোমাকে জেনে রাখতে হবে। এই প্রশ্ন ভালো করে দেখো, তোমার কাজ এই চ্যাপ্টার থেকে শেষ। তাহলে ম্যাক্সিমাম কখন পাবো, যখন দুইটা আমি বিস্তারকে যোগ করব, আর মিনিমাম কখন পাবো, যখন দুইটা আমি বিস্তারকে কী করবো, বিয়োগ করব। এবং এদের মধ্যে কী ছিল, স্কোয়ার ছিল, তার মানে কিন্তু এদের মধ্যে কী থাকবে, যে স্কোয়ারটা কিন্তু থেকে যাবে, দুজন পরে স্কোয়ার থাকবে আর কি। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো কেন তারা এখন লিখছিল যে আই ম্যাক্সিমাম ডিভাইড বাই আই মিনিমাম সমান কি, এই দেখো বিস্তার দুইটা যোগ করছে, বিস্তার দুইটা বিয়োগ করছে। কেন, কারণ আমি যখন যোগ করবো বিস্তারগুলা, বিস্তার যখন সর্বোচ্চ হবে তখনই আমার আয়টা বেশি হবে, তীব্রতা বেশি হবে। বিস্তার সর্বনিম্ন হইলে, বিয়োগ হইলে তখনই আমি তীব্রতাটাও কম পাবো আর কি। আর এদের মধ্যে সম্পর্ক ছিল সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তাই বর্গটা থাকছে। প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে এই যে এ ওয়ান আর এই যে এ টু এদের অনুপাত জিজ্ঞেস করছে, এখন তোমাকে জাস্ট অঙ্ক করতে পারে কিছু না, এইটুকু হচ্ছে মেন জিনিস ছিল, বাকিটুকু অঙ্ক। তাহলে উভয় পক্ষে স্কোয়ার আছে, তাই না, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা কিন্তু এই পাশে পাঠায় দিই, তাহলে রুট হয়ে যাবে। একটা ছিল নাইন, একটা ছিল ওয়ান, নাইন ইস টু ওয়ানকে তুমি যদি রুট করে দাও কথা হচ্ছে তোমার থ্রি ইস টু ওয়ান, এই যে থ্রি আর ওয়ান চলে আসলো, আর ওই পাশে কী থাকবে, নর্মালটুকু জাস্ট পড়ে থাকবে আর কি, আই ওয়ান এ ওয়ান যোগ এ টু, নিচে কী হবে এ ওয়ান মাইনাস এ টু। এখন তোমার উদ্দেশ্য এখানকার এ ওয়ান এ টুর অনুপাত বের করা, তাহলে তোমাকে কী করতে হবে, উপরে আর নিচে খালি এ ওয়ান এ টু রাখতে হবে। এই জন্য দেখো তুমি কী করতে হবে, যে তোমরা শিখছে যা ছোটোবেলায় যোজন বিয়োজন করতে হয়, সেই কাজটা খালি করে দেবো, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। আমার এক কাজ করি আমি, তাহলে উভয় পক্ষেই করতে হবে, এক পক্ষে তো করা যাবে না, তাহলে উপরেও করি আমি, উপরে আমি যোজন করলাম আর একবার কী করলাম, বিয়োজন করলাম। আর এবার সেম কাজ করতে হবে, এখানে আমাদের তোমার ছিল কত, এ ওয়ান যোগ এ টু ছিল, যোজন করলাম এই যে এ ওয়ান মাইনাস এ টু, নিচেরটাকে খালি যোগ করে দিলাম, এবার বিয়োজন করবা, এ ওয়ান যোগ এ টু ছিল, এবার বিয়োজন করলে বিয়োগ করে দেবা, মাইনাস এ ওয়ান যোগ এ টু। এইটুক কিন্তু ভাই সেভেন এইটের কনসেপ্ট, যোজন বিয়োজন করা। তো আমরা করে ফেললাম, এখন জাস্ট তোমার এ ওয়ান এ টুর অনুপাত তুমি নিজেই পেয়ে যাবা। এ টু এটু এখানে কাটা চলে যাচ্ছে, আবার খেয়াল করো নিচে হচ্ছে তোমার এই যে এ ওয়ান কাটা চলে যাচ্ছে, উপরে থাকতেছে এ ওয়ান যোগ এ ওয়ান মানে টু এ ওয়ান, নিচে থাকতেছে এ টু যোগ এ টু মানে কি টু এ টু, ওই টুটো বাদ চলে যাচ্ছে। আলটিমেটলি থাকতেছে কত তোমার, থাকতে হচ্ছে আমরা উপরে লিখতে পারি থাকতেছে তিন একের যোগ চার, আর তিন থেকে এক বাদলে কত দুই, তাহলে ফোর বাই টু, আর ওখানে থাকছে কত আমাদের এ ওয়ান বাই হচ্ছে এ টু। তাহলে এই যে এটি আমাদের অ্যান্সার, এ ওয়ান বাই টু অনুপাত কত আমাদের ফোর বাই টু, আর ফোর বাই টু মানে আসলে কত, ফোর বাই টু মানে বুঝতে পারতেছো, আমি একটু উপরে দেখাই, তাহলে আমাদের ফোর বাই টু মানে কত চলে আসতেছে, এই দেখো ভাগ করে দিলে টু বাই ওয়ান, তার মানে টু ইস টু ওয়ান। তাহলে বুঝতে পারছো আশা করি কীভাবে করতে হয়, তোমার কিন্তু ফার্স্টেই আই ম্যাক্সিমাম আর আই মিনিমামের এইটুকু লিখে নিতে হবে, যে আমরা জানি আই ম্যাক্সিমাম বা তীব্রতা ম্যাক্সিমাম পাবো কখন, যোগ করলে, আর আই মিনিমাম পাবো কখন, বিয়োগ করলে। এইটুকু হচ্ছে মেন কনসেপ্ট, বাকিটুকু জাস্ট হিসাব, স্কোয়ার ছিল আমি এদিকে পাঠাই রুট করে দিছি, যোজন বিয়োজন করছি, তারপরে এরকম আসলে কিন্তু তোমাকে পারতে হবে। তুমি বাসায় ট্রাই করবে একটা দিয়ে, যে ফোর ইস টু ওয়ান, সবাই বাসায় ট্রাই করবো এটা দিয়ে, যে এই যে আমাদের তীব্রতার অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান, তাহলে হচ্ছে
বিস্তারের অনুপাত কত। তো তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকলো,